হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে চলে এসেছি একটা অন্যরকম ব্রেকফাস্টের রেসিপি নিয়ে, ঝাড়খণ্ড স্পেশাল একটা ফেমাস ব্রেকফাস্ট ধোসকা, তার সাথে ওখানকার ফেমাস একটা আলু চচ্চড়িও আছে। অবশ্য সেই রেসিপিটা এখন আমি দিচ্ছি না। এবার আমি এখানে নিয়েছি, দেখুন, প্রথমে 1 কাপ গোবিন্দভোগ চাল, আর 1/2 কাপ ছোলার ডাল, 1/4 কাপ বিউলির ডাল। এটা আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 5-6 ঘন্টা, তারপর ধুয়ে নিয়েছি। 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, ময়লা থাকলে চলবে না। এবার আমি ডাল আর চালের মিক্সচারটা মিক্সারের জারে দিয়ে দিচ্ছি। এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করতে হবে। এর সাথে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ আদা কুচি, তার সাথে দেব লঙ্কা। লঙ্কাটা কিন্তু আপনারা যতটা ঝাল খান সেই বুঝে এখানে লঙ্কাটা দেবেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, এই লঙ্কাগুলো অত্যন্ত ঝাল, তাই আমি বেশি আর দিচ্ছি না। এবার সামান্য একটু জল দিয়ে পেস্টটা তৈরি করব। জল কিন্তু বেশি দেবেন না, আর এটা কিন্তু একটু টাইম নিয়ে পেস্টটা বানাতে হয়। যেহেতু ডাল চাল পেস্ট হবে, খুব ফাইন পেস্ট হবে, একটু টাইম নিয়ে পেস্টটা তৈরি করতে হয়। দেখুন, একেবারে এরকম হবে পেস্টটা, খুব বেশি কিন্তু পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। এবার এটা আমি 2-3 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। 2-3 ঘন্টা রাখলেই যথেষ্ট, আপনারা যদি বেশিক্ষণ রাখতে পারেন তাহলে তো আরও ভালো, তবে চেষ্টা করবেন 2 ঘন্টার বেশি যাতে এটা থাকে, তাহলে ফার্মেন্টেশনটা ভালো হবে। এবার আমি 2 ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, খুব সামান্য একটু দিলাম, আর দিলাম আন্দাজ মতো নুন, আর দিলাম জোয়ান, হাতে ক্রাশ করে নিয়ে জোয়ান দিলাম, দেব গোটা জিরে, আর দেব ধনে পাতা কুচি। বেশ কিছুটা ধনে পাতা কুচি আমি এখানে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। আবার বলছি, কমপক্ষে 2 ঘন্টা তো ঢাকা দিয়ে অবশ্যই রাখবে, নয়তো কিন্তু ভালো এটা হবে না। আমার একটু রাখা দরকার ছিল, কিন্তু আমার হাতে আর সময় ছিল না। যেহেতু আমি এটা ব্রেকফাস্টে বানিয়েছি, অনেকটা টাইম লাগে বানাতে, সেজন্য আমি 2 ঘন্টার বেশি রাখতে পারিনি। এবার ছাঁকা তেলে এটা ভাজতে হবে। প্রথমে ভালো করে তেলটাকে গরম করে লো টু মিডিয়াম করে দিতে হবে, তারপর 1 হাতা ব্যাটার উপর থেকে দিয়ে দিতে হবে, তারপর আস্তে আস্তে এটা ভাজতে হবে। এটা কিন্তু ভাজতে একটু সময় লাগে, এটা আস্তে আস্তে ভাজতে হবে, সুতরাং লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসের আঁচটাকে করে রাখবেন। উল্টে পাল্টে এটা লাল লাল হওয়া পর্যন্ত এটা ভেজে নিতে হবে। এটা কিন্তু দারুণ খেতে হয়, মুচমুচে, একটু অয়েলি ঠিকই, কিন্তু মাঝে মাঝে একটু অয়েলি খাবার খেলে কোনো অসুবিধা নেই। আবার আরেকটা আমি বানানো দেখাচ্ছি। সেমভাবে 1 হাতা ব্যাটার তেলের ঠিক মাঝখানে দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে ভাজতে হবে, এটা অবশ্য বেশি ফুললো না। যাই হোক, খেতে কিন্তু দারুণ হয়েছিল, একবার অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। এরপরেও আমি আরেকবার বানিয়েছিলাম, দেখুন, আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর এই আলু চচ্চড়ি তৈরি করেছিলাম। এটা একটা স্পেশাল আলু চচ্চড়ি। কেমন লাগলো ধোসকা রেসিপিটা? অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, পাশে থাকা বেল অল আইকনটা আছে ওটা অবশ্যই অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আজকে আসি, চলে আসবো নতুন দিনে নতুন একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।